ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড এবং কম্পিউটিং এই দুটি শব্দের অর্থ যদি আমরা ভালো করে বুঝি তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা সহজেই ধারণা পেতে পারব। ক্লাউড শব্দের অর্থ হচ্ছে মেঘ, কিন্তু এই মেঘ সিম্বলটাকে, অর্থাৎ এই যেরকম একটা সিম্বল মেঘের মতো এরকম একটা সিম্বলকে আমরা ব্যবহার করি ইন্টারনেটকে বোঝানোর জন্য। আর কম্পিউটিং হচ্ছে কম্পিউটার ব্যবহার করে কোনো কিছু করা, সেটা হতে পারে টাইপিং, হতে পারে কোনো ব্রাউজিং, হতে পারে গ্রাফিক্সের কাজ, অর্থাৎ কম্পিউটারকে ব্যবহার করে কোনো কিছু করাই হচ্ছে কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং কী দাঁড়ালো? ক্লাউড কম্পিউটিং হচ্ছে, যদি আমরা সহজে বলতে যাই, তাহলে ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিংই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিংকে যদি আমরা আরেকটু পরিশীলিতভাবে বলতে যাই তাহলে এভাবে বলা যায় যে কম্পিউটার ও ডেটাবেস সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিদা মাত্র, ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তাহলে এখানে কিন্তু ভাড়া দেওয়ার ব্যাপারটা রয়েছে, অর্থাৎ আমরা কম্পিউটার বা ডাটাবেসকে ভাড়া করব, সুবিধা মতো, চাহিদা মাত্র, যতটুকু খুশি ততটুকু। এই বিষয়টি হচ্ছে আসলে ক্লাউড কম্পিউটিং। ক্লাউডের মডেলের দিকে তাকালে আমরা দেখতে পাই যে ক্লাউডের সেবার ধরনের উপর ভিত্তি করে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে IaaS, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, PaaS, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, SaaS, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এর ক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনকে ভাড়া করে থাকি। এই ক্ষেত্রে প্রত্যেকটা সার্ভারে 1 থেকে 8টি করে ভার্চুয়াল মেশিন থাকে। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি EC2, অর্থাৎ ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এখানে C2 বলতে দুটি C আর কি, ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এরপরে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এর ক্ষেত্রে আমরা এই যে এখানকার আসের মতো করে মেশিন ভাড়া না করে আমরা এখানে প্ল্যাটফর্মকে ভাড়া করি। প্ল্যাটফর্মের উপরই বিভিন্ন অ্যাপ্লিকেশনকে আমরা প্রয়োগ করে থাকি। এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি গুগল অ্যাপ ইঞ্জিন। সেই গুগল অ্যাপ ইঞ্জিনের উপরেই আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনকে প্রয়োগ করে থাকি। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এক্ষেত্রে আমরা ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা নিয়ে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন গুগল ডক্স। গুগল ডক্সের মাধ্যমে আমরা মাইক্রোসফট অফিসের যে বিভিন্ন ফাংশন রয়েছে সেই কাজগুলো করতে পারি, যেমন ডকুমেন্ট তৈরি করা, স্প্রেডশিট তৈরি করা এবং প্রেজেন্টেশন তৈরি করা। এই ধরনের কাজগুলো আমরা গুগল ডক্স ব্যবহার করে করতে পারি। ক্লাউড কম্পিউটিংয়ের ডিপ্লয়মেন্ট মডেলের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ব্যবহারকারী কারা, তার উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং মডেলকে আবার 4 ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড, একটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। পাবলিক ক্লাউড, পাবলিক ক্লাউড এমন একটি ক্লাউড সেবা যেখানে যে কোনো স্থানের যে কোনো লোক, যে কোনো ব্যক্তি ওই ক্লাউডের সুবিধা গ্রহণ করতে পারবে, সেটি হচ্ছে পাবলিক ক্লাউড। আর কমিউনিটি ক্লাউড অনেকটা পাবলিক ক্লাউডের মতোই, কিন্তু এটা একটা নির্দিষ্ট কমিউনিটির সদস্যদের জন্য সংরক্ষিত, অর্থাৎ একটা নির্দিষ্ট কমিউনিটির যে সদস্যগুলো তারাই শুধু ওই ক্লাউডটা ইউজ করতে পারবে। যেমন যদি আমরা কোনো জেলার শুধুমাত্র সদর উপজেলার জন্য কোনো ক্লাউড তৈরি করি তাহলে ওই সদর উপজেলার যে সদস্যগুলো বা লোকজন তারাই শুধু ওই ক্লাউড ইউজ করতে পারবে, অন্য থানা বা অন্য কোনো এলাকার মানুষ সেই ক্লাউডে প্রবেশ করতে পারবে না বা সেই ক্লাউডের সুবিধা গ্রহণ করতে পারবে না।
সেটি হচ্ছে কমিউনিটি ক্লাউড। প্রাইভেট ক্লাউড এটি বড় বড় কোম্পানি তাদের সুবিধার জন্য, খরচ কমানোর জন্য তাদের যে নিজস্ব সার্ভার আছে সেই সার্ভারে ক্লাউড মডেল ব্যবহার করে থাকে। যদিও এই প্রাইভেট ক্লাউডটাকে ক্লাউড কম্পিউটিং হিসাবে গ্রহণ করতে অনেকেই, অনেক আইটি বিশেষজ্ঞ নারাজ, তারপরেও আমরা লক্ষ্য করতে পারি যে বড় বড় কোম্পানিগুলো, যেমন কোনো কোম্পানিতে যদি বেশ কিছু ডিপার্টমেন্ট থাকে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে ডেটা সার্ভার স্থাপন না করে একটা মাত্র ডেটা সার্ভার স্থাপন করে সেটাকে শেয়ারিং করে ক্লাউড মডেল স্থাপন করলে আমরা সহজেই সেই রিসোর্সগুলোকে শেয়ার করতে পারি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, তাতে আমাদের খরচটা কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাউডের যে মডেল সেটা ইউজ করছি, সো প্রাইভেট ক্লাউড, এটাকে আমরা ক্লাউড কম্পিউটিং হিসাবে গ্রহণ করতে পারি। এরপরে হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লাউড এবং পাবলিক ক্লাউড এই দুটির সংমিশ্রণে যে ক্লাউড তৈরি হয় সেটি হচ্ছে হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউডের ক্ষেত্রে প্রথমত প্রাইভেট ক্লাউডকে স্টাবলিশ করা হয়। সেই প্রাইভেট ক্লাউডটা যদি সেবাদানে ব্যর্থ হয় বা কোনো কারণে কাভারেজ দিতে পারছে না, তখন আবার সেই পাবলিক ক্লাউডের সহযোগিতা গ্রহণ করা হয়। এই জন্যই এই ধরনের ক্লাউডকে বলা হয় হাইব্রিড ক্লাউড, কিন্তু এটার বেস কিন্তু প্রাইভেট ক্লাউড। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধার কথা বলতে গেলে আমরা লক্ষ্য করি যে অনেকগুলো সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথমত বলা যায় যে কম খরচে আমরা কম্পিউটিং করতে পারি বা অপারেটিং করতে পারি, এবং স্টোরেজ সুবিধা প্রায় সীমাহীন, কারণ গোটা বিশ্বের জন্য স্টোরেজ সুবিধা তৈরি করা হয়েছে। সেখানে একটা ব্যক্তি যে পরিমাণ তার চাহিদা দরকার সেটি কিন্তু সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা ক্লাউড কম্পিউটিংয়ে নিঃসন্দেহে আছে। এজন্য এটাকে সীমাহীন বলা যেতে পারে স্টোরেজ সুবিধার ক্ষেত্রে। এরপরে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ এবং আপডেট, এই সব বিষয়ে ইউজারের চিন্তা করতে হয় না, কারণ প্রোভাইডার কোম্পানি যেমন আমাজন, তারা নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে এই সফটওয়্যার আপডেট করে থাকে এবং রক্ষণাবেক্ষণ করে থাকে, ইউজারের এটা নিয়ে ভাববার কোনো সুযোগ নেই। এরপরে আমরা দেখতে পাই যে এই যে আমরা যখন ক্লাউড কম্পিউটিংয়ের আওতাভুক্ত হই বা ক্লাউড কম্পিউটিংকে যখন আমরা ভাড়া নিই, তখন আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে কম্পিউটিং করতে পারি, শুধুমাত্র ইন্টারনেট লাইন থাকলেই হলো। এছাড়া যদি আমরা সফটওয়্যার সুবিধা চাই, তাহলে যে কোনো সফটওয়্যার আমরা এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সহজেই ব্যবহার করতে পারি। এবং নিরাপত্তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকে না, কারণ অনেক বড় বড় কোম্পানি ক্লাউড কম্পিউটিং সেবা দিয়ে থাকে, যা নিরাপত্তার ব্যাপারে খুবই সোচ্চার। সো আমরা বলতে পারি যে ক্লাউড কম্পিউটিংয়ের নিরাপত্তা খুবই উচ্চ মানের। এরপরে যারা ছোট বা নতুন উদ্যোক্তা, তাদের জন্য ক্লাউড কম্পিউটিংটা আশীর্বাদ স্বরূপ। বিজ্ঞান প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিংটা খুবই উপযোগী। এছাড়াও যদি আমরা সিদ্ধান্ত পরিবর্তন করতে চাই যে আমরা কম্পিউটিংয়ের মাধ্যমে যেই কাজগুলো করছিলাম বা যে উদ্যোগ নিয়েছিলাম সেখান থেকে যদি আমরা ব্যাক করতে চাই, তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এখানে ইনভেস্টটা থাকে খুবই কম। তো এইভাবে আমরা লক্ষ্য করি যে অনেকগুলো সুবিধা এই ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে রয়েছে। তবে কিছু অসুবিধা রয়েছে, বিশেষ করে আমরা যখন ক্লাউড কম্পিউটিং ইউজ করতে যাব, তখন আমাদের কিন্তু ইন্টারনেট অবশ্যই থাকতে হবে, অর্থাৎ ইন্টারনেট ছাড়া ক্লাউড কম্পিউটিং কিন্তু একেবারেই সম্ভব নয়। এছাড়াও এই ক্লাউড কম্পিউটিং যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর আমাদের প্রয়োজন। সাধারণ অপারেটর যারা কম্পিউটার সাধারণ চালিয়ে থাকে, তারা কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের কম্পিউটার চালাতে সক্ষম নয়, অর্থাৎ এখানে আমাদের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হবে। এছাড়াও যেহেতু এটা ইন্টারনেট নির্ভর, সেহেতু ইন্টারনেট কানেকশনে যদি কোনো প্রবলেম থাকে বা স্পিড কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লাউড কম্পিউটিং আমরা কাঙ্ক্ষিত স্পিড
পাবো না, কাজের ক্ষেত্রেও আমাদের স্পিডটা কম থাকবে। এরপরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো কম্পিউটার বা কোনো মেমোরি কোনো স্টোরেজ সুবিধা গ্রহণ করব, সেই ক্ষেত্রে আমাদের এই যে স্টোরেজের যেই রিসোর্স সেটা কিন্তু হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যেহেতু কম্পিউটারটা হচ্ছে একটা কোম্পানির আন্ডারে, সেহেতু এর যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে থাকে না। এই ছিল ক্লাউড কম্পিউটিংয়ের মোটামুটি কিছু সামান্য কিছু অসুবিধা, তাছাড়া কিন্তু সুবিধার সংখ্যাটাই বেশি। তাই ক্লাউড কম্পিউটিং আমরা প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে খুব শীঘ্রই।